ডিসক্লেইমার, এই ভিডিওটি সম্পূর্ণভাবে মজা করার জন্য বানানো হয়েছে, এটা দেখে অফেন্ড হয়ে কেউ আমার হাত পা ভেঙে দিবেন না, কারণ হাত পা ভেঙে সেদের বিয়ে হয় না। সুস্বাগতম রাতের পর আরো এক নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা না কোনো মুভি রিভিউ করছি, না কোনো নাটক রিভিউ করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের স্টার হিরো আলম, যার ডায়লগ শোনার পর মৃত মানুষ পর্যন্ত জীবিত হয়ে ওঠে। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা এক মিনিটের পাবি, আমি তোদের আব্বা। নাচতে পারি, নাচাতে পারি, হাঁটাতে পারি, ডাব্বা। সেই হিরো আলমের প্রথম গান বাবু খাইচ্চ নিয়ে তো চলুন শুরু করা যাক। নায়ক থেকে গায়ক হিরো আলমের বাবু খাইচ্চ, গানের কোয়ার্টিস্ট নায়ক বাবু, সলা সব কয়টাই নায়ক। বাবু খাইচ্চ গানটা আগে থেকেই কমাইছিল, কিন্তু হিরো আলম ভাইয়ের সেই কষ্ট সহ্য হয় নাই, সে গানটার জানাজা পরে একেবারে কবর দিয়ে দিছে। আর ইউ কমেডি মি, আমি তোমার হিরো, বললে তোমার টেলিফোন, বলো তুমি বাবু খাইছো। কি লিরিক্স রে বাবা! হিরো আলমের নিজস্বই এক দেশ আছে যার নাম পাবনা পাগলাগড়, আর সেই দেশের জাতীয় সঙ্গীত হলো আমি তোমার হিরো, বললে তোমার টেলিফোন। গানে কোয়ার্টিস্ট নায়ক বাবু দুইটা কাজ, একটা হলো গানের মধ্যেই আওয়াজটা করা, আর আরেকটা হলো ক্যামেরার ফ্রেম করা। ভাই একটু ডানে চাপেন, ভাই একটু বামে, ভাই একটু সাইডে, ভাই একটু মিডিয়া স্ট্যামে। এমনিতেই তো মেয়েরা হিরো আলমের জন্য পাগল ছিল, কিন্তু এই গান শোনার পরে মেয়ে ছেলে সব পাগল হয়ে যাবে। আমি তোমার হিরো, বললে তোমার টেলিফোন। হিরো আলমকে তার অ্যাক্টিং এর জন্য না হোক, তার গানের জন্য অস্কার দেওয়া উচিত। ভাই আমি অস্কার নিব না, ভাই আমি অস্কার হিরো আলমকে দিয়ে দিতে চাই, আমার মনে হয় সে এটা বেশি ডিজার্ভ করে, যেটা সে তার গান বাবু কাইচোর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে। এত কিছু দেখার পরে হিরো আলমের কাছ থেকে ইন্সপায়ারেশন নিয়ে আমি একটা গান বানিয়ে ফেলছি। তুমি হইলে পাগলা আলম, আমি হইলাম ডাব্বা, করলে তোমার টেলিফোন, বলবে তুমি আব্বা। বাবু কাইচো, বাবু কাইচো, বাবু কাইচো। হিরো আলমের এই গানকে লোকজন এত ভালোবাসে দিচ্ছে যে এটা হয়তো নুসরাত ফারিয়ার পতাকার রেকর্ডও ভেঙে ফেলবে। হ্যালো ভাই, আমার বাচ্চা ভাই। কেন, তোর কি হয়েছে? ভাই আমি হিরো আলমের বাবু কাইচো শুনে ফেলছি ভাই। ভাই তোর যদি ক্যান্সারও হয়ে যায় তো, তাও সেটা চিকিৎসা করলে ঠিক হইতো, কিন্তু তুই এমন জিনিস শুনে ফেলছিস, তার একটাই পরিণতি, সেটা হলো মৃত্যু। বিদায় বন্ধু। ভাই মরে গেলাম রে ভাই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।